এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই 5 থেকে 7 বিঘা ঘাসের জমি শুধু, প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলার চেষ্টা করি, আপনারা যদি ঘাস ছাড়া গরু পালন করতে চান তাহলে এইটা হবে একটা বোকার স্বর্গে বাস করা। আসসালামু আলাইকুম, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর সেইটা হচ্ছে ঘাস ছাড়া বাণিজ্যিকভাবে গরু পালন করা সম্ভব কিনা, এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব। এর কারণ হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ভাই এই দানাদার খাবার দিয়ে গরু পালতেছি, এই দানাদার খাবার দিয়ে গরু পালতেছি। ম্যাক্সিমাম লোক আপনারা আমাদেরকে বলেন যে খামার করে আপনাদের লস হচ্ছে, এই লসটা কেন হচ্ছে আজকের ভিডিওতে স্পষ্টতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলার চেষ্টা করি, আপনারা যদি ঘাস ছাড়া গরু পালন করতে চান তাহলে এইটা হবে একটা বোকার স্বর্গে বাস করা, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। গরু হচ্ছে তৃণভোজী প্রাণী, অর্থাৎ ঘাস লতাপাতা এইগুলা খায়, হচ্ছে জীবনযাপন করে। কিন্তু মডার্ন যুগে আমরা গরুকে হচ্ছে নানান ধরনের খাবার দাবার দিই, কিন্তু এগুলা দিয়ে কি আদৌ গরু পালন করা সম্ভব? না। যদি আপনি বাণিজ্যিক খামার করেন সেক্ষেত্রে আপনার গরু পালন করা সম্ভব না, এটা আপনি লিখে রাখতে পারেন। ঘাস ছাড়া আপনাকে অনেকে অনেক পরামর্শ দিতে পারে, অনেক ভাই অনেক কথা বলতে পারেন, ভাই আমরা তো পালতেছি, অমুক পালতেছে, অমুকের লাভ হইতেছে। আলটিমেটলি আপনাকে লাভের কথা কেউ বলবে না, ঠিক আছে? একজনের লস হইলে সেই জিনিসটা সে সহজে বলতে চায় না যে ভাই আমার লস হয়েছে, কারণ এটাতে তার সম্মান হানি হয়। হ্যাঁ, আমি তো আপনাদেরকে সব কিছু বলে দিই, ঠিক আছে, এরকম কেউ বলবে না। তো মূলত যদি আপনারা খামার করতে চান তাহলে অবশ্যই ঘাস চাষ করবেন, ঘাসের কোনো বিকল্প নাই। আমার পিছনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা জানেন যে আমাদের যথেষ্ট পরিমাণে ঘাসের জমি আছে, প্রায় 5 থেকে 7 বিঘার মতো আমরা ঘাসের জমি আছে। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই 5 থেকে 7 বিঘা ঘাসের জমি শুধু মানে আপনাদের হিসাবে যদি ধরেন তাহলে এটা হবে হচ্ছে মানে কোথাও কোথাও হচ্ছে 52% বিঘা, কোথাও কোথাও হচ্ছে আপনার 32% বিঘা, এরকম কম বেশি থাকতে পারে। তবে আমাদের এখানে 52% বিঘা, মোটামুটি মনে হয় এটা অনেক বড়। যদি 52 ডিসেমেল ধরেন তো 52 ডিসেমেল তো 1 বিঘা হলে 52%, আমাদের এখানে আছে টোটাল হচ্ছে আপনার প্রায় 7 বিঘার মতো। এখন এই টোটাল জমি আমরা হচ্ছে ঘাস চাষের জন্য রাখছি, আমাদের গরু কিন্তু বেশি না, 20 থেকে 22টা গরু। এখন এই 20 থেকে 22টা গরুর জন্য আমরা এই বিশাল সাম্রাজ্য সাজাই নিচ্ছি শুধু ঘাসের। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু এবারে লাগানো। হ্যাঁ, আমরা কিন্তু নতুন করে নতুন জমি নিছি। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এই জমিগুলা কি আপনাদের কিনা? না ভাই, আমি আপনাদেরকে আগেও একটা ভিডিওতে বলছি যে এই সমস্ত জমিগুলো আমাদের না, আমরা হচ্ছে লিজ নেই মানুষের কাছ থেকে, নিয়ে নিয়ে উঁচু জমি যেগুলো মানুষ চাষ করে না, ফালায় রাখে, পতিত থাকে, ওই জমিগুলো আমরা নিয়ে নিয়ে চাষ করি। এবং আমাদের জমি খুব অল্প আছে, মানে যেহেতু হচ্ছে উঁচু জমির দরকার হয় তো আমাদের সব জমি তো উঁচুতে না, তো উঁচুতে অন্যান্য জমি যাদের আছে তাদের থেকে আমরা নিয়ে নিই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই ঘাসের ব্যাপারে, যেহেতু আমার পিছনে ঘাস আছে, অনেকে বলতে পারেন, এইটা আমি দেখাই, এদিকে আসো, এইটা হচ্ছে আপনার পাকচং, হাইব্রিড পাকচং যেটা, সেইটা, এটার গ্রোথটা দেখতে পাচ্ছেন, এটা এইটা হচ্ছে আমরা এবারই লাগাইছি। হ্যাঁ, এবার লাগাইছি বলতে এই যে 2 মাস থেকে আড়াই মাসের মতো হয়েছে এটা আমরা লাগাইছি, আমাদের ডেট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই ঘাসটা আমরা লাগাইছি, এটা লাগানোর ফলে এখন আমরা এটা যদি কাটার উপযুক্ত প্রায় হয়ে গেছে আর কি, আমরা কয়েকদিনের মধ্যে এটা কিন্তু কেটে নিয়ে যাবো। এটা হচ্ছে পাকচং ঘাস। আরও অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই আমাদেরকে কাটিং দেন, মানে কাটিং বিক্রি করেন বা আমাদেরকে দেন। আসলে ভাই আমার আসলে এই সময়টা নাই যে আমি কারোর জন্য কাটিং তৈরি করব, সেগুলো বিক্রি করব, এরকম সময়টা আমি দিতে পারি না। তো যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যদি পারি আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু ভাই আমাকে মানে ওইভাবে বললে আমি আসলে পারবো না, এটা আসলে আপনাদেরকে বলে নিলাম, এটা গেলো একটা বিষয়। এখন আমি আপনাদেরকে আমাদের যে ঘাসের জমিগুলো আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করবো যে আমাদের কী পরিমাণ ঘাসের জমি, এরপরেও হচ্ছে আমরা হিমশিম খাই খামার করতে যাই। আমি আপনাদেরকে পরামর্শ দিই, আমার পরামর্শগুলো আপনাদেরকে এখন কাজে না লাগলেও যখন আপনি খামার করবেন তখন আমার পরামর্শগুলো আপনার হাড়ে হাড়ে কাজে লাগবে, এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি খামার করতে চান অবশ্যই এটা চিন্তা করবেন যে আপনাকে আগে ঘাস চাষ করতে হবে। প্রবাসী অনেক ভাইরা আসেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেন, দেখে দেখে তারপরে দেশে আসেন, মানে প্রবাসের কাজ বাজ ছেড়ে দিয়ে ওখানে একটা ভালো ইনকাম করতেন, ওইটা ছেড়ে দিয়ে দেশে চলে আসেন, আইসে এরপরে খামার করেন, এরপরে দেখতেছেন যে খামারে তো লস, কারণ আপনি তো দানাদার খাবার নির্ভর। এবং আপনাদেরকে যত মানুষ ভিডিও দেখাবে সবাই হচ্ছে দানাদার খাবার নির্ভর। হ্যাঁ, ভিডিও দেখাবে আপনাদেরকে বইলা দেবে যে এইভাবে খাওয়াবেন, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসবে যেগুলো আপনি খুঁজেও পাবেন না, আপনার স্থানীয় বাজারে আপনি সয়াবিনের খৈল আপনি খুঁজেও পাবেন না, তারপরে সয়াবিন আপনি খুঁজেও পাবেন না, ভুট্টার গুঁড়ো অনেক অঞ্চলে নাই আপনি পাবেন না খুঁজে এগুলা, তারপরে রাইস বান বলতে কেউ চিনেই না, মানে এটা যে কুড়া, বাংলা ভাষায় যেটা কুড়া বলে সেই কুড়াটা রাইস বান বলে আর কি। হ্যাঁ, স্টাইল করে বলতে যায় আর কি। তো এই জিনিসগুলো যখন আমাদের সামনে উপস্থাপন করা হয়, ভাই আমিও তো দেখছি, মানে আমি যেহেতু পড়াশোনা জানা মানুষ তো আমিও ওইগুলো দেখে দেখেই বড় হয়ে এই পর্যন্ত আসছি। তো চলেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের বাকি ঘাসের জমিগুলো, আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো, কারণ সম্পূর্ণটা দেখানো সম্ভব না, আমি শুধু বলে দিতেছি আমাদের প্রায় 7 বিঘার মতো লাগানো আছে। হ্যাঁ, তো এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আসেন।
এই যে এখানে আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আসছি, এই জমিটাতে আমাদের মূলত জায়গা হচ্ছে 14 কাঠার মতো, 14 কাঠাতে আপনাদের 37% মতো হয় আর কি। তো এইখানে আমাদের ঘাস লাগানো আছে এবং এইটাও মাশাল্লাহ অনেক ভালো গ্রোথ আসছে। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, চলেন এখন আপনাদেরকে আরেকটা জমিতে নিয়ে যাই আমরা। এই যে এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে হচ্ছে আমরা এবারই প্রথম এখানে ঘাস চাষ করছি, এবারই প্রথম লাগাইছি, মানে প্রথম লাগানো জমিগুলোর মধ্যে এখানে হচ্ছে অন্যতম আর একটা জমি আর কি আমাদের। তো এখানে মোটামুটি ঘাস হয়ে গেছে, তো এই ঘাসটাকে আমরা হচ্ছে দুই একদিনের মধ্যে পানি দিব, যেহেতু আকাশের অবস্থা তেমন একটা ভালো না। আমি আবহাওয়া বার্তা যতটুকু দেখলাম আজকালের মধ্যে বৃষ্টি নামতে পারে, যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমরা এখানে শুধু সার দিয়ে দিব, পানি আর দিব না, মানে বৃষ্টির মধ্যে এসে সার বুনে বুনে দিয়ে যাবো আর কি। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা 2-3 দিনের মধ্যে বেশ ভালো একটা গ্রোথ চলে আসবে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখন আমাদের অন্য আর একটা জমিতে আপনাদেরকে নিয়ে যাই। তো এখানে আপনাদেরকে একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে যে আমাদের এইখানে মূলত জায়গা কতটুকু, এখানে জায়গা হচ্ছে 11 কাঠার মতো। এখানে আমি আপনাদেরকে যদি দেখাই এই পিছনের এই অংশটাতে এখানে জমি আছে হচ্ছে 4 কাঠার মতো, আর এই সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই এই সাইডের এই আইলের এই পাশে আছে হচ্ছে টোটাল 6-7 কাঠার মতো, টোটাল 11 কাঠার মতো এখানে আছে জমি আর কি। তো এখানে হচ্ছে 11 কাঠা, আর ওইখানে দেখা আসলাম আপনাদেরকে ওইখানে ছিল হচ্ছে 14 কাঠা, এবং আরেকটা যে দেখা আসলাম ওইখানে ছিল 6 কাঠা। তো চলেন এখন অন্য আর একটা জমিতে আপনাদেরকে নিয়ে যাই। তো মূলত এই হচ্ছে আমাদের আরেকটা জমি, এখানে মূলত আমাদের হচ্ছে জায়গা 5 কাঠার মতো। এই 5 কাঠা জমিতে আমরা অর্ধেক এই পাশে লাগাইছিলাম হচ্ছে, মানে পুরোটা আমরা বুনে দিয়েছিলাম, আগে যারা ভিডিও দেখছেন তারা জানেন। তো এখানে আছে 5 কাঠা, ওই যে ওই পাশে হচ্ছে লাগানো আছে, আমি কিন্তু আপনাদেরকে দেখাই। আসো, এই ঘাসগুলো হচ্ছে লাগানো এবং সর্বশেষ লাগানো ঘাস, এই জন্য একটু যত্ন কম হয়েছে, কিন্তু পানি দিলে এটা সার দিলে ঠিক হয়ে যাবে। এই জায়গায় মূলত ঘাসগুলো একটু অন্যরকম হয়েছিল, অনেক জায়গায় মার গেছে, যে কারণে আমরা ওই পাশে লাগাই দিছিলাম, আর এই পাশে কিছু জায়গায় বোনা ঘাস রাখছিলাম, এবং এই সাইডে এই যে লাগানো ঘাস এখনও আছে ওই পর্যন্তই, আর এই যে বোনা ঘাস যে ছিল এগুলো কাইটে রাখা হয়েছে, আমরা একটু পরে এসে নিয়ে যাবো আর কি। তো এইটা ছিল এই জমির বিস্তারিত আর কি। তো চলেন আপনাদেরকে আমি অন্য আর একটা জমিতে নিয়ে যাই। তো এইটা হচ্ছে মূলত আমাদের আর একটা জমি, এখান থেকে আমরা ঘাস কাইটে নিচ্ছি, মানে ইদানিং এখন নিচ্ছি এখান থেকে, আর ওই যেটা দেখালাম একটু আগে ওইখান থেকে হচ্ছে আমরা নিতেছি, কিন্তু অল্প, মানে অল্প ঘাস তো এখানে বেশি হয়ে গেছে, পরে যেতেছে বাতাসে, এই জন্য ওইটা কাইটে নিচ্ছি। মূলত মেন আমরা এখান থেকে নিতেছি এখন ঘাস, এই যে ঘাস কাইটে নেওয়া যাওয়ার পরে এটা আবার এতটুকু হয়েছে, এবং ওই পাশ থেকে হচ্ছে আমরা কাটতেছি। তো আরও 5-7 দিন পর্যন্ত আমরা এখানে থাকবো, মানে এখানে আমরা ঘাস কাটবো। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে তো ওই মাথা পর্যন্ত, তো আমরা ওইদিকে যাবো না যেহেতু আরও একটা জমি বাকি আছে। আমি যেহেতু আপনাদেরকে বলছি সবটা দেখানো সম্ভব না, কারণ এত 5-7 বিঘে জমি আপনাদেরকে মানে এক এক জায়গায় এক জায়গা তো সব না যে একসাথে দেখাই দিব, আরেকদিন দেখাবো। চলেন আর একটা জমি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বোনা ঘাস আর কি যেটা। তো এখানে আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখে, সেটা হচ্ছে আমাদের এখানে পেঁয়াজের চাষটা কত ভালো হয় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন পেঁয়াজগুলো এখানে লাগানো মানে কত সুন্দর হয়েছে, এবং পাথা আর কি পাথা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, এই সাইডে জায়গায় কম তাই এই পাশে মানে পেঁয়াজ কম। তো এখানে এই পেঁয়াজ ওঠার পরে এখানে পাট চাষ হবে আর কি, মূলত মানে অলরেডি শুরু হয়ে গেছে, পাটের চাষ উপর দিয়ে শুরু করছে। আমরা গ্যাস লাইট নিয়ে আসছি, আমাদের পাটের জমি আছে ওইখানে, তো ওইটাতে আগুন ধরাই দিয়ে আসবো, কারণ মনে করতে পারেন যে পাটের জমিতে আগুন ধরাবেন মানে, আসেন দেখাই সেটা। তো এইটা হচ্ছে মূলত আমাদের আরেকটা জমি, যেখানে হচ্ছে আমরা ঘাস লাগাই নেই, বুনছিলাম। এই বোনা জমির ঘাসটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি এটা, যে এইখান থেকে মূলত আমরা ঘাস কিন্তু কাইটে নিয়ে গেছিলাম, মানে বেশি দিন হয় নাই, এই মনে হয় 10-15 দিন আগে। এখন এইটা আবারও মানে ভরে গেছে আর কি, মানে কাটার উপযুক্ত হয়ে গেছে, আর কয়েকদিন পরে এটাও কাটা যাবে। তো এইখানে জায়গা হচ্ছে 14% টুকু, 14 কাঠা আর কি, 14 কাঠা না 16 কাঠার মতো, একবার ওই মাথা পর্যন্ত। এইটা আমাদের বোনা মানে বোনা ঘাস, মূলত এখানে আমরা লাগাবো না, বইনে রাখবো, কারণ এইটা হচ্ছে নিচু জায়গা, এই যে এই পাশটা হচ্ছে নিচু জায়গা, এবং এইখানে পানি চলে আসে, এবং গত বছর আসে নাই, তবে এবার আসবে কিনা জানি না, যদি আসে তাহলে তো ডুবে যাবে আর কি। তো যে কারণে হচ্ছে আমরা পানি আসার আগে এইগুলো কেটে ফেলবো আর কি। তো চলেন এখন আমরা আর একটা কাজ আছে, সাইডের তারপর যাই। তো এখানে হচ্ছে মূলত আমাদের গম বোনা ছিল, এবং গম কেটে নিয়ে যাওয়ার পরে এখানে যে গমের কাটাগুলি ছিল এখানে হচ্ছে আমরা পাট বুনবো। তো এই জমিটাতে আসার উদ্দেশ্য ছিল, এই কারণে হচ্ছে এইগুলো দেখাইতে দেখাইতে এইদিকে আসছি আর কি। তো আমি যে গ্যাস লাইট নিয়ে আসছি আর কি, আগুন ধরাই দিব এইগুলো। এইভাবে এক জায়গায় ধরাই দিলেই সব জায়গায় ছড়াই যাবে আর কি। এটা হচ্ছে রোদ্রে শুকায় একেবারে কড়কড়া হয়ে গেছে আর কি, হ্যাঁ, যে কারণে ধরে যেতেছে, প্রত্যেকটা লাইনে ধরাই দেবো যাতে সব ধরে যায় একবার। ছোট
আসসালামু আলাইকুম।